स्वर्गीय होसेन भाई परशु भाई एखे सुहान भाई छिलें दीपजल भाई छिलें कांचन भाई और आरेक जन ग्लामर गालेर कथा पड़े बोली সেটা হচ্ছে আমাদের নিপুণ আর আমার বউ সত্যিকারেই গ্লাম সেটা তো সবাই জানে আমার বন্ধু সুমন ফারুক ওনার একজন ভালো বন্ধু আছে ওনার ওয়াই যেখানে যায় বন্ধুর মতো থাকে Thank you so much, Mr. Poster, to come here. আমি এই অনুষ্ঠানের জন্য আমাকে যখন ইকবাল ভাই বলল যে আমরা ছবির মহরত করব আমার একটু সমস্যা সব কাজেই যে বললাম যে কি টাইপের মহরত করবেন আপনাদের যে মহরতগুলো হয় অনেক সুন্দর হয় বাট আমার মহরত এভাবে করলে হবে না আমার মহরত একটু অন্যভাবে করতে হবে তখন উনি আমাকে বললেন যে আসলে অনন্ত ভাই আমরা সব কিছু করতে পারি বাজেট ইম্পর্টেন্ট তাই আমি বললাম যে আপনার কত টাকা লাগতে পারে এই অনুষ্ঠান করতে তো উনি বলল সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান তা আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব তাহলে মহরতটাতে একটু ঝাঁকানাকাই হইতে হবে সুন্দর হতে হবে যে সবাই যে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষে আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রডিউস করবেন তে প্রডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের তো যাই হোক তখন উনি বললেন যে আমি এফবিসিতে 18টা সংগঠন এবং সবাই খুবই ভালো আমরা যদি সবাইকে দাওয়াত দেই সেইখানে আমার 500-600 গেস্ট হবে তারপরে বললাম আর কি করবেন তা বললো যে আপনার যেহেতু আপনাকে আমরা প্রথম আমাদের ছবিতে নিচ্ছি তাহলে আপনাকে রিসিপশনটাও দিতে আমি 300-400 বাইক নিব তাই 300-400 বাইকে তো এমনি 800 লোক থাকে 400 বাইক হলে তা আমি বললাম এত করেন না আবার বেশি হয়ে যাবে